আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। আমি তোমাদের ইনস্ট্রাক্টর হাসান ইউর সেজান, 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ইংলিশ ফার্স্ট পেপারের এই ক্লাসে। আমরা যে জিনিসটি পড়ছিলাম সেটা হচ্ছে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের যে পাঠ্য বইটি ইংলিশ ফর টুডে, সেটি এই ইংলিশ ফর টুডে থেকে আমরা বিভিন্ন লেসেন্স পড়ছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা যে লেসেনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উই লিভ ইন আ গ্লোবাল ভিলেজ। তাহলে আসো সরাসরি লেসেনে ঢুকে যাই। সো উই লিভ ইন আ গ্লোবাল ভিলেজের এই লেসেনটাতে সবার আগে আমরা যে কাজটা করব, বি নাম্বার যে অ্যাক্টিভিটিটা রয়েছে আমার বইয়ে, দেখি কি করতে বলেছে। সোহান্স আঙ্কেল ওয়ার্কস ইন দ্য আর্মি, অ্যাট প্রেজেন্ট হি ইজ ইন কঙ্গো ইন আ ইউএন পিস কিপিং মিশন, রিড হিজ লেটার অ্যান্ড ডু দ্য ফলোয়িং অ্যাক্টিভিটি। তাহলে দেখা যাচ্ছে সোহান নামের একজন আছে, তার চাচা হচ্ছে আর্মিতে কাজ করে, বর্তমানে তিনি ইউএনএর বা ইউনাইটেড নেশনের শান্তিরক্ষা মিশনে গিয়েছেন কঙ্গোতে। তার একটা লেটার বা চিঠি হচ্ছে আমাদেরকে পড়তে হবে এবং তারপরে আমাদেরকে কিছু অ্যাক্টিভিটি করতে বলবে, তবে তার আগে আমাদের চিঠিটা পড়া দরকার। তাহলে আসো চিঠিটা পড়ি। ডিয়ার সোহান, আই গট ইউর লেটার টু ডেজ এগো, বাট আই ওয়াজ ভেরি বিজি হিয়ার, সো আই এম লেট টু রিপ্লাই। কঙ্গো ইজ এ সেন্ট্রাল আফ্রিকান কান্ট্রি, দেয়ার ইজ ভায়োলেন্স অ্যামং পলিটিক্যাল গ্রুপস, সো আওয়ার লাইফ হিয়ার ইজ ভেরি চ্যালেঞ্জিং। উই মেইনটেইন পিস অ্যান্ড সিকিউরিটি, উই ডিস্ট্রিবিউট ফুড, water, medicine to people. We sometimes build houses for them. We also teach children in small schools. প্রথম প্যারাটা কি বললো? সোহানের চাচা তার চিঠিটা আসলে দুই দিন আগেই কিন্তু পেয়েছিল, কিন্তু সে একটু ব্যস্ত ছিল, এই কারণে সে চিঠির রিপ্লাইটা দিতে পারেনি। এখন হচ্ছে সেই চিঠির রিপ্লাই লিখতে বসেছে, পাল্টা চিঠি লিখতে বসেছে। সে এখন কঙ্গোতে আছে। কঙ্গো হচ্ছে মধ্য আফ্রিকার একটা দেশ। এই কঙ্গোর বিভিন্ন রাজনৈতিক যেসব গ্রুপ রয়েছে, রাজনৈতিক গোষ্ঠীগুলো রয়েছে, তাদের ভেতরে এক ধরনের সহিংসতা রয়েছে, দ্যার ইজ ভায়োলেন্স অ্যামং পলিটিক্যাল গ্রুপস। এই কারণে তাদের জীবনটা বেশ চ্যালেঞ্জিং ওখানে। যারা ইউএনএর পিস কিপিং মিশনে যায়, শান্তিরক্ষা মিশনে যায়, তাদের জীবনটা বেশ চ্যালেঞ্জিং। সেই ইউএন পিস কিপিং মিশনে যারা যায় তারা আসলে হচ্ছে পিস অ্যান্ড সিকিউরিটি, যেটা সেই দেশের শান্তি এবং নিরাপত্তা রক্ষা করে থাকে। এছাড়াও তারা হচ্ছে খাদ্য, পানি, ওষুধপত্র মানুষের ভিতরে বিতরণ করে থাকে, মাঝে মধ্যে তাদের জন্য ঘর বাড়িও তারা বানিয়ে দিয়ে থাকে। আরও যে কাজটা করে সেটা হচ্ছে বিভিন্ন ছোটখাটো স্কুলে তারা হচ্ছে বাচ্চাদের পড়িয়ে থাকে। নেক্সট, লাস্ট উইক আই মেট অ্যান ইন্টারেস্টিং ইয়াং ম্যান হিয়ার, হিজ নেম ইজ গুরমিত সিং, হি ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া, ইন হিজ আর্লি চাইল্ডহুড হি লেফট ফর সিঙ্গাপুর উইথ হিজ প্যারেন্টস অ্যান্ড ওয়েন্ট টু আ সিঙ্গাপুরিয়ান স্কুল। After a few years, he moved to Denmark and completed his school education there. For graduation, he went to the US and got a university degree. Then, he left for the UK and completed his master's degree. Okay, Gurmit Singh namer ekjon ke amra dekhbo, kintu tar jibon ta kintu besh diverse, besh versatile. She onek desh deshantore giyeche. So, first parate jeta boleche je tar chacha, Sohaner chacha, gelo soptahe একজন খুব ইন্টারেস্টিং একজন মানুষের সাথে তার দেখা হয়েছে। তার নাম হচ্ছে গুরমিত সিং। তার জন্ম হয়েছিল ইন্ডিয়াতে, কিন্তু ছোটবেলায় সে হচ্ছে সিঙ্গাপুরে চলে যায় তার বাবা মার সাথে এবং সিঙ্গাপুরে একটা স্কুলে সে পড়ালেখা করে। কিছু বছর পরে হচ্ছে সে ডেনমার্কে চলে যায়, সিঙ্গাপুর থেকে সে ডেনমার্কে যায় এবং তার স্কুলের পড়াশোনা সেখানেই শেষ করে থাকে। তার গ্র্যাজুয়েশনের পরে, মানে তার স্কুল শেষ হওয়ার পরে, সে হচ্ছে ইউনাইটেড স্টেটস বা আমেরিকাতে যায় এবং সেখানে একটা ইউনিভার্সিটির ডিগ্রি নিয়ে থাকে। সেই ইউনিভার্সিটি ডিগ্রি নেওয়ার পরে, তার স্নাতক শেষ হওয়ার পরে, সে হচ্ছে ইউকেতে যায়, ইউনাইটেড কিংডমে যায় এবং সেখান থেকে হচ্ছে সে তার মাস্টার্স ডিগ্রি লাভ করে। এরপর গুরমিত কেম টু কঙ্গো টু ওয়ার্ক ফর আ ভলান্টিয়ার অর্গানাইজেশন। হিজ মেইন জব ইজ টু লুক আফটার চিলড্রেন্স এডুকেশন ইন আ কমিউনিটি স্কুল। He belongs to a group of 10 workers. They all came from different countries. So, এই যে সে মাস্টার্স ডিগ্রি শেষ করলো ইউকে থেকে, এরপরে হচ্ছে সে কঙ্গোতে আসলো একটা স্বেচ্ছাসেবী সংগঠনে কাজ করার জন্য, একটা ভলান্টিয়ার অর্গানাইজেশনের হয়ে কাজ করার জন্য। তার মেইন কাজ হচ্ছে, তার আসল কাজ হচ্ছে কমিউনিটি যে স্কুলগুলো রয়েছে সেখানকার বাচ্চাদের পড়ালেখার দেখভাল করা, এটা হচ্ছে তার মেইন দায়িত্ব। সে হচ্ছে এমন একটা গ্রুপে কাজ করে যেই গ্রুপে 10 জন মেম্বার রয়েছে, এরকম একটা গ্রুপে হচ্ছে সে বিলং করে, সে আছে। এই যে 10 জন ওয়ার্কার রয়েছে গ্রুপে, তারা সবাই কিন্তু
অন্য ডিফারেন্ট কান্ট্রিজ থেকে আসছে, দশজন দশটা ডিফারেন্ট কান্ট্রি থেকে আসা, এরকম একটা বোঝাচ্ছে যে দে অল কেম ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ, গ্রুপের সবাই অন্যান্য দেশ থেকে এসেছে। দেন হি ইজ এ নাইস ফেলো অ্যান্ড আ গুড ফ্রেন্ড অফ আওয়ার্স, উই কল হিম মিস্টার গ্লোবাল সিটিজেন। আই এম রাইটিং বিলো দ্য কনভারসেশন আই হ্যাড উইথ হিম দি আদার ডে। ইউ হ্যাভ বিন সো মেনি কান্ট্রিজ, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দ্যাট? It's nice to work with different people. I've come to know them, their language, culture, family, mind. I sometimes think I belong to all. Well, Gurmit, you are a true global citizen. Aren't you all Zul? Smiled Gurmit Singh. We all are the same human race, eh? Well, that's all for today. Hope your exam is over by now. So write to me soon about what you think of Gurmit. So last, এই স্লাইডটাতে আমরা যেটা দেখছি হচ্ছে তার সম্পর্কে আরও যে কথাটা বলেছে, বেশ ভালো একজন মানুষ, নাইস ফেলো এবং তাদের একজন ভালো ফ্রেন্ড, তারা তাকে মিস্টার গ্লোবাল সিটিজেনদের ডেকে থাকে, সবাই গুরমিত সিংকে মিস্টার গ্লোবাল সিটিজেন ডেকে থাকে। তাদের মধ্যে একটা কনভারসেশন হয়েছিল, সে কনভারসেশনের তাৎপর্যটা কিন্তু খুবই সুন্দর। সেখানে বলেছে যে তুমি তো এত দেশ ঘুরেছো, ব্যাপারটা নিয়ে তোমার কেমন লাগে? সোহানের চাচা হচ্ছে গুরমিত সিংকে জিজ্ঞেস করেছিল এরকম, তুমি তো বিভিন্ন দেশে ঘুরেছো, তোমার কেমন লাগে জিনিসটা? গুরমিত বলছে যে এরকম ডিফারেন্ট মানুষ, ভিন্ন ভিন্ন মানুষের সাথে তার কাজ করতে খুবই ভালো লাগে। এই যে ভিন্ন ভিন্ন দেশ, ভিন্ন ভিন্ন মানুষের সাথে কাজ করার কারণে সে সকল মানুষকে জানতে পারে, তাদের ভাষা সম্পর্কে জানতে পারে, তাদের সংস্কৃতি, তাদের ফ্যামিলি, তাদের মন মানসিকতা, এইসব সম্পর্কে জানতে পারে এবং তার মাঝে মধ্যে মনে হয় সে আসলে এই সবার মাঝেই সে বিলং করে, সবার মধ্যেই আসলে তার উপস্থিতি। এরপরে তাকে বললো যে ওয়েল গুরমিত, ইউ আর এ ট্রু গ্লোবাল সিটিজেন। রিপ্লাইয়ে গুরমিত বলছে, আমরা কি সবাই আসলে গ্লোবাল সিটিজেন? না, কারণ দিন শেষে আমরা তো সবাই মানুষ, তাই না? সবাই তো আমরা একই হিউম্যান রেস, দিন শেষে তো সবাই মানুষ, তাহলে সবাই তো আসলে আমরা, আমি একা নই, সবাই কিন্তু তাহলে গ্লোবাল সিটিজেনই হলো। এই ছিল হচ্ছে তার লেটারটা লাস্টে, উইথ লাভ আঙ্কেল জুল। তাহলে দেখা যাচ্ছে সোহানের আঙ্কেলের নাম হয়তো কিছু একটা, কিন্তু এখানে ছোট করে সে জুল ডেকে থাকে, তো এটাই হচ্ছে লিখেছেন। তো এই লেটারটা যে আমরা পড়লাম, দেখলাম যে ইউএন পিস কিপিং মিশনে তারা কি করছে, এরকম একজন ইন্টারেস্টিং মানুষের সাথে তার দেখা হয়েছে, দেন তার সম্পর্কে কিছু বলেছে হচ্ছে চিঠিটাতে। এখন আমাদের যে কাজটা করতে হবে অ্যাক্টিভিটি বি ওয়ানে, নাও ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। আবার আমাদেরকে কিছু ম্যাচিং করতে হবে, কলাম এ তে কিছু শব্দ আছে, কলাম বি তে কিছু শব্দ আছে, আমাদের সেম মিনিং এর শব্দগুলো মিলাতে হবে। তাহলে সবার আগে চ্যালেঞ্জিং শব্দটা এইটার সাথে কোন মিনিংটা যাবে, সেটা হচ্ছে ডিফিকাল্ট বা কঠিন। চ্যালেঞ্জিং এবং ডিফিকাল্ট দুটো কিন্তু সিমিলার মিনিং এ আছে। এরপর মেইনটেইন বা রক্ষা করা, এইটার সাথে কোন জিনিসটা যাবে, মেইনটেইনের সাথে যাবে হচ্ছে কিপ আপ, রক্ষা করা। দেন গ্র্যাজুয়েশন, গ্র্যাজুয়েশনের সাথে সিমিলার মিনিং এ আমার বি কলামের যেই ওয়ার্ডটা যাবে সেটা হচ্ছে ইউনিভার্সিটি ডিগ্রি। গ্র্যাজুয়েশন একটি এবং ইউনিভার্সিটি ডিগ্রি আসলে একই জিনিস। দেন ক্ল্যাশের সাথে যাবে হচ্ছে ফাইট, এবং লাস্টলি গ্লোবালের সাথে যাবে হচ্ছে ইন্টারন্যাশনাল। আই এম কোয়াইট শিওর প্রত্যেকটাই আমরা একদম রাইটলি খুঁজে বের করেছি, যদি হয়ে থাকে ইটস ভেরি গুড, কনগ্রাচুলেশনস। আসো আমরা নেক্সট অ্যাক্টিভিটিটাই মুভ করি। আমাদের বি টু অ্যাক্টিভিটিটা হচ্ছে read silently the text in B again, then ask and answer the following questions. আমাদেরকে B নাম্বারে যে টেক্সটটা দেওয়া ছিল সেটা আবার পড়তে বলেছে, এরপর কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করতে বলেছে। এখন টেক্সট বিটা কিন্তু অলরেডি আমরা পড়েছি, তারপর যদি তোমাদের লাগে তোমরা কিন্তু ভিডিওটা পজ করে আবার সেই টেক্সটটা পড়ে আসতে পারো। এনিওয়ে আমরা একটু মুভ করি, কোয়েশ্চেনগুলো দেখি কি কি আছে। ফার্স্ট কোয়েশ্চেন, হোয়ার ইজ কঙ্গো? সেকেন্ড কোয়েশ্চেন, হু কল গুরমিত সিং মিস্টার গ্লোবাল সিটিজেন, ওয়াই, এবং What do you mean by global citizen? So first question jeta, where is Congo? Congo kothay? Etar answer hoche, Congo is a country situated in Central Africa. Congo Moddho Afrikar ekta desh. Erpore proshno, who called Gurmit Singh Mr. Global Citizen? Why? Ke Gurmit Singh ke Mr. Global Citizen bolechilo ebong keno bolechilo? Shetar answer hoche, Uncle Zul and his comrades of the UN peacekeeping mission call Gurmit Singh Mr. Global Citizen. It's because Gurmit Singh has lived in several countries in his life. তাহলে আঙ্কেল জুল এবং তার যে সহকর্মীরা রয়েছে UN peacekeeping মিশনে, তারা হচ্ছে গুরমিত সিংকে মিস্টার গ্লোবাল সিটিজেন ডেকে থাকে। কেন ডেকে থাকে? কারণ হচ্ছে গুরমিত সিং তার জীবনে
বিভিন্ন দেশে থেকেছে। এটার জন্যই তাকে সবাই মিস্টার গ্লোবাল সিটিজেন ডেকে থাকে। থার্ড কোয়েশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই গ্লোবাল সিটিজেন? বিশ্ব নাগরিক বলতে তুমি কি বুঝো? এটার অ্যান্সার হচ্ছে, গ্লোবাল সিটিজেনশিপ ইজ দ্য আইডিয়া দ্যাট ওয়ান্স আইডেন্টিটি ট্রান্সেন্ডস জিওগ্রাফি অর পলিটিক্যাল বর্ডার্স অ্যান্ড দ্যাট রেসপন্সিবিলিটিস অর রাইটস আর ডিরাইভ ফ্রম মেম্বারশিপ ইন আ ব্রডার ক্লাস হিউম্যানিটি। This does not mean that such a person denounces or waives their nationality or other more local identities, but that such identities are given second place to their membership in a global community. Okay, বেশ কঠিন মনে হতে পারে, আমরা একটু ছোট ছোট করে পড়ি তাহলে হয়তো বুঝতে পারবো। Global citizenship is the idea that one's identity transcends geography or political borders and that responsibilities or rights are derived from a membership in a broader class humanity. তার মানে হচ্ছে, বিশ্ব অর্থনীতির যে আইডিয়াটা, সেই আইডিয়াটা হচ্ছে একজনের আইডেন্টিটি বা পরিচয় আসলে জিওগ্রাফি কিংবা পলিটিক্যাল বর্ডারেরও বাইরে, এরও এর থেকে বেশি কিছু মিন করে। জিওগ্রাফি কিংবা আমার যে ভৌগোলিক কিংবা রাজনৈতিক যে বর্ডারগুলো রয়েছে এর বাইরেও হচ্ছে আমার আইডেন্টিটিটা, আমার পরিচয়টা আসলে বিয়ার করে থাকে, হয়ে থাকে। এবং যে রেসপন্সিবিলিটি, যে কর্তব্য বা আমাদের অধিকারগুলো রয়েছে সেইগুলো একটা অন্য বড় ধরনের মেম্বারশিপ থেকে আসে, সেটা হচ্ছে হিউম্যানিটি, মনুষ্যত্ব, এই জায়গাটা থেকে। আমরা সাধারণত একটা দেশের নাগরিক হিসেবে কিন্তু আমরা আমাদের রেসপন্সিবিলিটিস বা আমাদের কর্তব্য পালন করে থাকি এবং আমাদের অধিকার আদায়ের চেষ্টা করে থাকি। কেন? কারণ আমাদের আইডিয়াটা হচ্ছে যে আমরা এই দেশের নাগরিক, এই দেশের যেসব অধিকার পাওয়া দরকার সেগুলো আমরা পাবো, যেসব কর্তব্য করা দরকার সেগুলো আমরা করব। এটা হচ্ছে একটা ভৌগোলিক সীমারেখার মধ্যে থেকে আমরা চেয়ে থাকি। কিন্তু বিশ্ব নাগরিকের কথাটা, বিশ্ব নাগরিকের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। সে কোনো ধরনের পলিটিক্যাল, কোনো ধরনের ভৌগোলিক বর্ডারের মধ্যে সীমাবদ্ধ থাকে না। তার অধিকার, তার কর্তব্যটা আরও অনেক বড় একটা বিষয়ের উপর নির্ভর করে, সেটা হচ্ছে মনুষ্যত্ব। মানুষ হিসেবে তার কর্তব্য কী, মানুষ হিসেবে তার অধিকার কী, সেই জিনিসগুলো নিয়ে হচ্ছে গ্লোবাল সিটিজেনের কথাবার্তা। This does not mean that such a person denounces or waives their nationality or other more local identities. এটার মানে কিন্তু এরকম না যে একটা মানুষ তার নিজের ন্যাশনালিটি কিংবা লোকাল আইডেন্টিটাকে সে বিসর্জন দিয়ে দিবে, তার যে জাতীয়তা রয়েছে এই জিনিসটা সে বিসর্জন দিয়ে দিবে, এরকম কিছু না। But that such identities are given second place to their membership in a global community. কিন্তু তাদের সেই জাতীয়তাবাদটা, তাদের লোকাল পরিচয়টাকে আমরা সেকেন্ড প্লেস দিয়ে থাকি, দ্বিতীয় স্থানে দিয়ে থাকি। প্রথম স্থানে থাকে হচ্ছে ওই যে আমরা একজন আসলে মানুষ, এই জিনিসটা সবার আগে আমরা, এই কারণে হচ্ছে বিশ্বের নাগরিক, তার পরবর্তীতে যে হচ্ছে আমাদের নিজেদের যে জাতীয়তা বা জাতির পরিচয়টা, জাতিগত পরিচয়, সেটা আসবে আমার সেকেন্ড প্লেসে। তাহলে এক বাক্যে যদি বলার চেষ্টা করি, গ্লোবাল সিটিজেনশিপের আইডিয়াটা হচ্ছে কোনো ধরনের ভৌগোলিক সীমারেখা, পলিটিক্যাল সীমারেখা মেনটেন করে না, আরও বড় একটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে মনুষ্যত্ব। কিন্তু তার মানে কিন্তু এরকম না যে নিজেদের জাতীয়তা বা নিজেদের যে লোকাল আইডেন্টিটি, লোকাল পরিচয়, সেটা বিসর্জন দিতে হবে, সেটা দ্বিতীয় স্থানে থাকবে। প্রথম স্থানে থাকবে হচ্ছে মানুষ হিসেবে আমরা যে বিশ্বে বিলং করি, বিশ্বে থেকে থাকি, এইটা হচ্ছে আমার প্রথম কথা। এই আইডিয়াটাই হচ্ছে গ্লোবাল সিটিজেন। এই গ্লোবাল সিটিজেনের ব্যাপারটা নিয়ে একটু বেশি কথা বলে ফেললাম মনে হতে পারে, কিন্তু বলার কারণ রয়েছে। আমার কাছে মনে হয় আমরা যারা এখন এই ক্লাসগুলো করছি, এখন আমরা বেশ ইয়াং একটা স্টেজে আছি আমাদের লাইফের, এবং যতদিন আমরা হয়তো আরো বড় হব তখন হয়তো বিশ্ব আমাদের আরো অনেক হাতের মুঠোয় চলে আসবে, আমাদের সায়েন্স টেকনোলজি হয়তো আরো অনেক বেশি আগাবে, আমাদের যোগাযোগ হয়তো আরো অনেক ভালো হবে, যে কারণে দেখা যাবে যে তখন আসলে আমাদের বিশ্ব নাগরিক হিসেবে পরিচয়টা আরো বেশি ইম্পর্টেন্স পাবে। কারণ বিশ্বের এখন প্রায় সবকিছুই সবকিছুর সাথে ইন্টারকানেক্টেড, রিলেটেড। এই কারণে একজন গ্লোবাল সিটিজেন হওয়া মানে কি, কিভাবে জিনিসটা কাজ করবে, এটা এখন থেকে যদি আমরা একটু হলেও আইডিয়া নিতে পারি খুবই ভালো হয়। কারণ দিন দিন যত বিশ্ব আগাচ্ছে ততই কিন্তু এই আইডিয়াটা মানুষের ভিতরে খুব ভালো করে ঢুকে যাচ্ছে, এবং সেটা কিন্তু হওয়াটা স্বাভাবিক, ঠিক আছে? এই কারণে গ্লোবাল সিটিজেন নিয়ে আমরা কথাবার্তা বললাম। সো এনিওয়ে, আজকের ক্লাসে তাহলে আমরা যেটা করলাম সেটা হচ্ছে সোহানের আঙ্কেল জুল, তার একটা লেটার আমরা পড়লাম। সেই লেটারে আমরা দেখলাম যে ইউএন পিস কিপিং মিশনে থেকে তারা কঙ্গোতে গিয়েছে, কঙ্গো একটা মধ্য আফ্রিকান দেশ, সেখানে বিভিন্ন সমস্যা রয়েছে ওটা বলা আছে, তারা কি কি কাজ করে সেই ধরনের কথা বলা আছে। দেন একজন মানুষের কথা উল্লেখ করেছে আঙ্কেল জুল, সে হচ্ছে গুরমিত সিং।
বিভিন্ন দেশ দেশান্তরে গুরমিত সিং ঘুরে বেরিয়েছে, সেই সকল কথাবার্তা বলা হলো। দেন তাকে গ্লোবাল সিরিজের আখ্যা দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে সেটা আমরা দেখলাম, তার সাথে একটা কনভারসেশন ছিল আঙ্কেল সুলের, সেটা আমরা পড়লাম। এরপরে হচ্ছে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি করলাম, আমরা একটু ম্যাচিং করলাম, দেন কিছু প্রশ্ন উত্তর করলাম। অ্যান্ড আই হোপ এর প্রত্যেকটা জিনিসই আমরা ঠিকঠাক মতো বুঝতে পেরেছি। যদি তেমনটা হয়ে থাকে, দ্যাট উইল বি অল ফর টুডে গাইজ, থ্যাংক ইউ ভেরি মাচ, ইনশাল্লাহ তোমাদের সাথে নেক্সট কোনো ক্লাসে আবার দেখা হবে।